সংসদ নির্বাচন কেন্দ্রিক বিস্তারিত সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আছে ডিএসএন নির্বাচনী প্রবাহ। এগিয়েছে বাংলাদেশ, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তার পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে আম জনতা। সেই আম জনতার প্রতিনিধি বৃহত্তর দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন 3 নং সিংড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ সরার হোসেন সামনে যে ফুটবল মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সে সম্বন্ধে তার অভিব্যক্তি আমরা জানব। আমি নির্বাচিত হইলে অত্র 3 নম্বর সিংড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আমি আপনাদের দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশী। আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি জয়যুক্ত হইতে পারলে অত্র ওয়ার্ডের উন্নয়ন করব। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বাল্যবিবাহ ও মাদক দুর্নীতি নির্মূল করব। আমি নির্বাচিত হইলে অত্র ওয়ার্ডের কাঠ, এই বয়স কাঠ যে বিক্রি হয়, গত মেম্বার 5 বছর বিগত মেম্বার দেখছেন আপনারা, 2-3 হাজার টাকা, 5 হাজার টাকা পর্যন্ত করে নিচ্ছে। এই আমি উদাহরণ সৃষ্টি করতে চাই 1 নম্বর ওয়ার্ডে, যে কোনো কাঠ টাকার বিনিময়ে বিক্রি হবে না। আমি এটা দেখে যেতে চাই যে 3 নম্বর সিংড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আমি পরবর্তীতে মেম্বার হোক, কোরিয়ার নামে নির্বাচিত হলে কোরিয়ার না করি, কিন্তু 1 নম্বর আমি এটা উদাহরণ সৃষ্টি করতে চাই যে কোনো কাঠ টাকার বিনিময়ে বিক্রি হবে না। এবং আপনারা নির্ভয়ে, নির্ঝঞ্ঝালে আমার কাছে আসবেন, আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। ধন্যবাদ, আমার কথা বলা মাঝে ভুল ত্রুটি হইলে আমাকে ক্ষমা। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আমি অবস্থান করছিলাম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন 3 নং সিংড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে, যেখানে মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ সরার হোসেন যেমনটি বললেন যে অত্র ওয়ার্ডে তিনি নির্বাচিত হইতে পারলে অত্র ওয়ার্ডে যেসব সমস্যা রয়েছে, দুর্নীতি রয়েছে, সেসব দুর্নীতি নির্মূল করবেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি কার্ডের উনি আর একটা কথা বললেন যে এসব কার্ডের মারফতে যা হোক মানে টাকা পয়সা ইত্যাদি নেওয়া হয়, তো এসব তিনি নির্মাণ করবেন, দুর্নীতি দমন করবেন, বাল্যবিবাহ এবং এখানে যে সন্ত্রাস বা অন্যান্য সব অসামাজিক কার্যকলাপ রয়েছে সেসব তিনি নির্মূল করবেন বলে আশাবাদ ব্যক্ত রাখছেন মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ সরার হোসেন। মাস্ক ব্যবহার করুন, যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন, টিকা নিন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনায় জয় শ্রী।